আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, কারিগরি শিক্ষা বোর্ডে একটি নতুন সার্কুলার এসেছে, তাই সেটা আমি আপনাদের সামনে প্রকাশ করতে চাই। এবং যারা যারা কারিগরি শিক্ষা বোর্ডে আবেদন করতে চান, তারা এই ভিডিওটি আমার দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কিভাবে আবেদন করবেন এবং আবেদনের নিয়ম পদ্ধতি আমি আপনাদেরকে বলে দেব। শুরুতেই বলে রাখি, তারিখ 20 অক্টোবর 2019। নিম্নে বর্ণিত পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিক নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সরাসরি অথবা ডাকযোগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। ইতিপূর্বে যারা আবেদন করে প্রবেশপত্র পেয়েছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। 1 নম্বর, পদের নাম বেতন স্কেল, বয়স সর্বোচ্চ 30 বছর হতে হবে। পদের সংখ্যা একটি, এখানে নিবন্ধন কর্মকর্তা রেজিস্ট্রেশন অফিসার, এখানে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত বেতন। এখানে তারা নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা চেয়েছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ বোর্ড বিশ্ববিদ্যালয় অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রশাসনের কাজের 5 বছরের অভিজ্ঞতা, তবে নিবন্ধন সনাক্ত কাজের অভিজ্ঞতা থাকা বর্জনীয়। গেল একটা। 2 নম্বর হলো সহকারী পরিচালক, এখানে 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত বেতন। এখানে একটি, এখানেও শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী স্নাতক অথবা দ্বিতীয় শ্রেণী সম্মান সহ দ্বিতীয় শ্রেণী সম্মান ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি সহ প্রকাশনা ও মুদ্রণ সনাতনের কাজের অন্যতম 5 বছরের অভিজ্ঞতা অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রিন্টিং প্রকৌশল স্নাতক বা সমমানের ডিগ্রি। গেল এটা। 3 নম্বর হলো সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, এখানেও বয়স 30 বছর, এখানে এই পদে নিবন্ধন 4টি, এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী স্নাতক ডিগ্রি সব লেখা, আপনি স্নাতক পাশ আর কি কম অনার্স পাশ করার লোক এখানে। 4 নম্বরে লগা সহকারী বিশেষজ্ঞ, এখানে লগা আপনার 30 বছর বয়স, এখানে একটি পদে নিব, এখানে কি চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কারিগরি বা প্রকৌশলে স্নাতক বা সমমানের ডিগ্রি, কারিগরি শিক্ষা ক্ষেত্রে স্টুডেন্ট বা সমমানের পদে 5 বছরের শিক্ষার অভিজ্ঞতা। এখানে এখানে ওরা এটাই বলেছে যে শিক্ষার অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে 5 বছরের। 5 নম্বরে সহকারী বিশেষজ্ঞ, এটাও এখানেও 30 বছরের একটি পদ, এখানে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত বেতন, এখানেও একই। 6 নম্বর আছে কোয়ালিটি অ্যাসুরেন্স, এখানে 35 বছর বয়স হলে চলবো, এখানে তিনজন লোক নিবে, এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা এই নোটিশটা একটু ভালোভাবে পড়ে দেখে তারপরে আবেদনগুলি করবেন আপনারা। আমি আর বেশি পড়লাম না, এটা দেখালাম। এখানে 7 নম্বরে সেকশন অফিসার, এখানে 35 বছর বয়স, সর্বোচ্চ 35 বছর বয়স হলে এখানে নিবে একটি পদ, একজন লোক নিবে। এখানে গ্রুপ রিডার, এখানে লোকের 30 বছর, এখানে একজন লোক নেই।
আবেদনের সময়সীমা অনলাইনে আবেদন পূরণ পরীক্ষার ফি জমা বাবদ শুরুর তারিখ সময় 22/10/2019 তারিখ সকাল 10টা থেকে অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ 22/11/2019 বিকাল 5টা পর্যন্ত। দীর্ঘ সময়, অনেক লম্বা সময় আছে এখনও, আপনারা এর ভিতরে আবেদনটি, যার এই যোগ্যতা আছে সেই ভিতরে আবেদনটা করবেন। এলোক আবেদনের নিয়ম আর আপনার প্রার্থীর স্বাক্ষরের ক্ষেত্রে 300/80 পিক্সেল আর ছবি, রঙিন ছবি দৈর্ঘ্য 300/300 পিক্সেলের স্ক্রিন করে নির্ধারিত আপলোড করতে হইব আর কি। এটাই বিস্তারিত এই নোটিশটা আপনারা ভালোভাবে দেখে নিবেন, দেখার পরে এই নোটিশটা পড়ে তারপরে আবেদনটা করবেন। কিভাবে মেসেজে টাকা পাঠাইতে হবে, পরীক্ষার ফি বাবদে টাকা পাঠাইতে হবে 336 টাকা, এটা SMS এর মাধ্যমে টাকাটা পাঠাইতে হইব। এই যে এখানে নিয়মগুলি দেওয়া আছে, এই নিয়মগুলি দেখে দেখে আপনারা আবেদন যদি করেন এইভাবে টাকাটা পাঠাবেন। টেলিটকের মেসেজের অপশনে গিয়ে 1600342 নম্বরে এমনি নম্বরে টাকাটা আপনারা পাঠাইবেন আবেদন করার পরে। এই যে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে আপনারা গিয়ে ওয়েবসাইটে আবেদনটা করতে পারবেন। এই লিঙ্কটা আমি আপনাদেরকে একটু দেখাই দিতেছি, এই যে এই সেই লিঙ্কটা, এই যে লিঙ্কটা টেলিটক সেমিনার বিডি, এখানে যায় এই যে এখানে অ্যাপ্লাই ফর্ম, এখানে ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে যে পদে আবেদন করতে চান সেই পদটা এখানে সিলেক্ট করবেন। আগে যে পদে আবেদন করতে চান সে পদে সিলেক্ট করার পরে এখানে টিক চিহ্নে দিয়ে তারপরে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে এখানে একটা ফর্ম চলে আসবে, কারিগরি শিক্ষা বোর্ডের একটা ফর্ম দিয়েছেন, ফর্মটা চলে আসবে। এখানে ফর্মটা আপনার যে অ্যাপ্লাই তার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, তারপরে ডেট অফ বার্থডে, তারপর আপনার বিবাহিত মেল না ফিমেল এটা সিলেক্ট করে দিবেন, তারপর ন্যাশনালিটি বাংলাদেশ দিবেন, রিলিজন ইসলাম এগুলি দিবেন। সম্পূর্ণ তথ্য দিয়ে ফর্মটা সুন্দরভাবে আপনারা ফিল আপ করে সাবমিট করবেন। সাবমিট করার পরে সাবমিট করা দেওয়ার পরে এই এখানে টিকশন, এই একটা সিকিউরিটি কোড আছে, এই কোডটা এখানে দিয়ে তারপরে এখানে টিকশন নিতে নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পরে আপনার ছবি আর স্বাক্ষর সিগনেচার ওখানে আপলোড করে দেওয়া লাগবে। দেওয়ার পরে প্রিন্ট করে এই আবেদনটা প্রিন্ট করে রাখবেন, প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পরে একটা মেসেজ আসবে, মেসেজে আপনি একটা ওখানে একটা ইউজার আইডি একটা দেওয়া হবে আপনাকে। ইউজার আইডিটা দিয়ে আপনি টাকা পাঠাইলে পরে পাসওয়ার্ড দিবে, সেই পাসওয়ার্ডটা দিয়ে আবার পুনরায় আপনি এই ফর্মে টাকা পরীক্ষার সব কিছু আপনি বলে দিবে মেসেজে। তো এই ছিল আজকের এই ভিডিও, এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমি যাতে চাকরি যত ধরনের জব সার্কুলার আছে আমি আপনাদের সামনে সময় মতো আমি প্রকাশ করব। আপনারা আমার ভিডিওটা লাইক, ভিডিওটাকে একটা আপনারা লাইক দিবেন। যদি কোনো রকমের একটু বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা একটু লাইক দিবেন। এটাই এই প্রত্যাশায় আপনাদের কাছে আমার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।